গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থই আছি। আর আজকে হচ্ছে কি, আজকে হচ্ছে মেরি ক্রিসমাস, সবাইকে অনেক অনেক অভিনন্দন ক্রিসমাসের আর ভালোবাসা জানি। আমার ভিডিওটা স্টার্ট করলাম, আর আজকে ভিডিওতে আমি আমার মেয়ে কেক বানাচ্ছে একটা তোমাদের জন্য, সেইটাই দেখাবো, মানে তোমরা সবাই আসলে পাবে। তাহলে চলো দেখো মেয়ে কেক বানাচ্ছে। এই তো কেক বানাতে বসে গিয়েছে, ডিমটা দুটো ডিম নিয়েছে, ডিমটা ফেটাচ্ছে, চিনি নিয়েছে, সাদা তেল আছে, এখানে ময়দার কৌটো নিয়ে, ময়দার কৌটো এখনো ঢালিনি, ময়দা নেবে, দিয়ে দে তাহলে। চলো জন্মদিনের, এই জন্মদিনের কেক বলছি, ক্রিসমাসের কেক আমরা বাড়িতেই বানাই, কিনে খুব একটা আনি না। তোমরাও না পারলে, মানে কেক বানানো খুবই সোজা জিনিস, কিন্তু সবাই বাড়িতে বানাবে, দেখবে সেটা খেতেও ভালো হয়, আর অনেক মানে স্বাস্থ্যকর জিনিসটা পাওয়া যায়। মানে স্বাস্থ্যকর মানে কি, মানে একদম সলিড জিনিসটা পাওয়া যায়, আনন্দ হয়, আনন্দ হয়। আর মানে একদম মানে কোনো বাইরের খাবার, যেহেতু এখনকার পরিস্থিতির জন্য বলছি, বাইরের খাবার সবাইকে বলছে মানে যতটা সম্ভব কম খেতে, সেই জন্য বাড়িতে বানালে অনেকটাই নিরাপত্তায় থাকা যায়। এ দেখো ফাটানোটা একদম হয়ে গিয়েছে, দেখো কত সুন্দর, একদম ক্রিম হয়ে গিয়েছে। চিনি আর কি, ডিম, ডিম দুটো ডিম দিয়েছে, চিনি দিয়ে পুরো ফাটিয়ে একদম ক্রিম তৈরি করে ফেলেছে। এবারে ময়দা মেশাবে, আর এই যে বাটিতে দুধ রয়েছে, এখানে সাদা তেল আছে, অল্প অল্প করে ময়দা মেশা। আর এক চামচ বেকিং পাউডার, আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে পুরো আবার মিশ্রণ একটা সুন্দর করতে হবে, ফাটিয়ে পুরো। ও কেকটা খুব ভালো ফেটাতে পারে, বুঝেছো, এই জন্য কেকটা খুব ভালো নরম হয়। আগেও একদিন বানিয়েছিল, খুব ভালো হয়েছিল, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এখনো পুরোটা মেশাইনি, এখনো পুরোটা মানে এক কাপ দিচ্ছে সবে, আরো আর এক কাপ দেবো, দু কাপে করব। দেখো কেকের ব্যাটারটা একদম তৈরি হয়ে গিয়েছে, এই যে, আর এই পাত্রটাই করবো, তাই এই পাত্রটাই তেল মাখাচ্ছে, তলাটা একটু বেশি করেই তেল দেয়। ব্যাস হয়ে গিয়েছে, এবারে এটা ওই প্রেশার কুকারের ওপরে বসিয়ে দেবো। এ দেখো কেক একদম রেডি হয়ে গিয়েছে, তাহলে চলো এবারে কেটে দেখি। খুব নরম হয়েছে। হ্যালো, হ্যাঁ নবনি, যে বানিয়েছে সেই আগে খেয়ে দেখো। কোথায়, তোমরা খাও আগে, আমি পরে খাচ্ছি। কি রং আছে, ভালো, এবারে সবাইকে দিয়ে নিই। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, কেক টেক খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার রেডি হয়েছি। আমার মা এখন আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে, যাচ্ছি কি বলতো, বাদুড়িয়ায় মেলা হয় ভারত মেলা বলে, তাই যাচ্ছি, তাই চা ভাবলাম চলো তোমাদেরও নিয়ে যাব,
মানে তোমাদের একটু দেখাবো কিরকম মেলাটা হয়। তাহলে চলো, রেডি হয়ে গেছি। ঢুকিনি ভিতরে, মেলার দিকে অগ্রসর হচ্ছি, ক্রমশ অগ্রসর হচ্ছে। আমি এই পরে কথা বলতে পারি না, আমার বড় শ্বাসকষ্ট হয়, এত ভিড়, এত ভিড়। এনার জন্যই আসা, আমার একদম আসতে ভালো লাগে না। আচ্ছা চলো ভিতরে, তারপরে আবার কথা বলছি। এরকম মেলার থেকে এক্ষুনি আসলাম, এসে সবে জামাটা পাল্টিয়ে ইয়ে করলাম। আর মেলায় বেশিক্ষণ থাকিনি, বুঝেছো, প্রচণ্ড ভিড় তো, আর এখন এই আবহাওয়ায় বেশিক্ষণ আমরা মানে বেশি ভিড়ের মধ্যে যাচ্ছি না। ও আমি একটা জিনিস কিনেছি, এটা কিনেছি মানে তেল ঢালার পাত্র কিনেছি, আর কিচ্ছু কিনিনি। আর ও একটা সেই বুড়ির চুল খেয়েছে, ওর বুড়ির চুল ভালোবাসে, ব্যাস আর কিছু সেরকম খাইও নি কিনিও নি, চলে এসছি। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা টাটা।